আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত হাজির সাহেবান আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব ইমিগ্রেশন মানে পুলিশ পুলিশ চেক দেখলে সবাই ভয় পায় কিন্তু ওখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ইমিগ্রেশনে গিয়ে দেখবেন প্রচুর পরিমাণ লোকজন ভাগে ভাগে লাইন দিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে সুশৃঙ্খলভাবে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আপনার কাগজপত্রগুলি ঠিক থাকবে আপনার হাতের ব্যাগ ঠিক থাকবে পুলিশের সামনে যাওয়ার পরে আপনার পাসপোর্ট ভিসা টিকিট তারা দেখবে বোর্ডিং কার্ডটা দেখবে সব কিছু ঠিক আছে কিনা দেশে যদি কোনো মামলা মোকাদ্দমা না থাকে আপনার নামে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তারা সিল মেরে আপনাকে দিয়ে দিবে এখানে ছবি উঠাবে তাদের সিকিউরিটির জন্য বা নিরাপত্তার জন্য আপনার কাগজপত্র সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিবে আপনি প্রত্যেকটা কাগজপত্র একটা একটা করে বুঝে আপনার কাগজপত্র ব্যাগে নিয়ে নিচে রাখা আপনার হাতের ব্যাগটা নিয়ে সুন্দর করে সামনে দিয়ে বের হয়ে যাবেন সামনে আরেকজন পুলিশ থাকে সে চেক করবে আপনার পাসপোর্টের মধ্যে সিল মারছে কিনা এও ভয় পাওয়ার কোনো কারণ নেই হয়ে গেল আপনার ইমিগ্রেশন ইমিগ্রেশন শেষে দেখবেন সামনে একটা বিশাল উন্মুক্ত জায়গা আছে এখানে শত শত লোক বসা থাকে আপনার ইমিগ্রেশন যখন শেষ হয়ে গিয়েছে আপনি ওখানে বসে রেস্ট করতে পারেন ওই জায়গাতে আরো অনেকগুলো কাজ আছে আপনার অজু এক্সচেঞ্জার জন্য ডানে বামে দেখবেন সব দেশের এয়ারপোর্টে পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুম থাকে টয়লেট থাকে আপনি আপনার মন মতো করে ওয়াশরুমের কাজ শেষ করে অজু স্তেঞ্জা করে নামাজের টাইম হলে নামাজ পড়ে নিতে পারেন এছাড়া আপনি এখানে বসে আপনার পিছনে লোকজন থাকলে তাদের জন্য আপনি অপেক্ষা করতে পারেন ওয়া হজ ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি চলুন এয়ারপোর্ট সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দেয় তাহলে অনেক মানুষ উপকৃত হবে আর যে কোনো সময় হজ এবং ওমরা পালন করার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি